ভারতবর্ষের সরকার, আদিবাসী বিষয়ক মন্ত্রক, পরিবেশ মন্ত্রক এবং গুজরাট সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আদিবাসী এই রায় উচ্ছেদের এই রায় পুনর্বিবেচনা করার আবেদন জানানো হয় 28 ফেব্রুয়ারি। আদিবাসী মানুষগুলো যারা দীর্ঘদিন ধরে ভারতবর্ষের জল জঙ্গল জমিতে, যারা বংশগতভাবে হাজার হাজার বছর ধরে বসবাস করে এসেছিলেন, যাদের বড় থাকার অধিকার, পরাধীন ভারতবর্ষের ইংরেজ সরকার 1927 সালের বন আইন অনুসারে তাদের অধিকারকে কেড়ে নিয়েছিল, নতুন করে সেই কেড়ে নেওয়ার প্রক্রিয়া 2019-এর 13 ফেব্রুয়ারি যেন শুরু হল। আদিবাসী মানুষগুলো ক্ষোভে বিক্ষোভে চারদিকে ছুটে বেড়ালো, তারা সরকারের কাছে জানতে চাইল, আমার জঙ্গল আমার জমি থেকে উচ্ছেদ আমরা মানছি না। আদিবাসী মানুষের বিক্ষোভের কথা, ক্ষোভের কথা সুপ্রিম কোর্ট অবধি পৌঁছল। সারা ভারতবর্ষের আদিবাসী সংগঠনগুলো এবং আদিবাসী সংগঠন দলিত সংগঠনগুলো যারা আদিবাসী মানুষের অধিকার নিয়ে কাজ করে, তারা সুপ্রিম কোর্টে আবেদন করল এই রায় যেন পুনর্বিবেচনা করা হয়, আদিবাসীদের যেন জল জঙ্গল জমি থেকে তাদের উচ্ছেদ করা না হয়। গত 2019-এর 3রা মার্চ সারা ভারতবর্ষের আদিবাসী সংগঠনগুলো সারা ভারতবর্ষে তারা বন এই রায়ের বিরুদ্ধে তারা ডাকল। পশ্চিমবঙ্গ সহ প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন জেলায় আদিবাসী অধ্যুষিত জেলাগুলো জনজীবন স্তব্ধ হয়ে গেল, সরকারের কাছে পৌঁছাতে বাধ্য হল যে এই রায় যদি বাস্তবায়িত করা হয় সারা ভারতবর্ষে আগুন জ্বলবে, আদিবাসী এলাকাগুলোতে আগুন জ্বলবে। আদিবাসী মানুষের ক্ষোভ বিক্ষোভের কথা, আন্দোলনের কথা কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যখন আবেদন জানানো হয়, সুপ্রিম কোর্টের বিচারপতি কেন্দ্র সরকারকে তুলোধনা করে, তারা বলল বনের অধিকার 2006 চ্যালেঞ্জ করে টাইগার রিজার্ভ কনজারভেশন সোসাইটি, ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া এবং নেচার কনজারভেশন সোসাইটি যারা কেস করেছিল 2008 থেকে, এই কেস আজকে 2016 অব্দি যখন শুনানি হয়, তখন কি আপনারা ঘুমাচ্ছিলেন? সত্যি কেন্দ্র সরকার ঘুমাচ্ছিল। এই রায় দেখে মনে হয়েছে আদিবাসীদের স্বার্থ যাতে সুরক্ষিত হয়, আদিবাসীদের বন অধিকার আইন যাতে বাস্তবায়িত হয়, তার কোনো রকমের কর্মসূচি না কেন্দ্র সরকার না রাজ্য সরকার কেউ বাস্তবায়িত করেনি। সেই সময় কেন্দ্রের সুপ্রিম কোর্টের বিচারপতি কেন্দ্র সরকারকে জানায় আগামী 24শে জুলাইয়ের মধ্যে আদিবাসীদের পাট্টা কেন দেওয়া হল না তার তথ্য সুপ্রিম কোর্টকে জানানো হবে। আগামীকাল তার পরের দিন অর্থাৎ পরশুদিন 24শে জুলাই আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার নিয়ে যুগান্তকারী শুনানি সুপ্রিম কোর্টে রয়েছে। এইরকম পরিস্থিতিতে সারা ভারতবর্ষের যতগুলো আদিবাসী সংগঠন দলিত সংগঠন তারা সম্মিলিতভাবে গত 10রা জুলাই আসাম অ্যাসোসিয়েশন দিল্লি ভবনে তারা জড়ো হন এবং আদিবাসীদের অধিকারকে যাতে বাস্তবায়িত করা যায়, জল জঙ্গল জমির অধিকারকে যাতে বাস্তবায়িত করা যায়, বন অধিকার আইন যাতে বাস্তবায়িত করা যায়, যাতে সমগ্র আদিবাসী যারা বন এরিয়ায় দীর্ঘদিন ধরে থাকছে তাদেরকে যাতে পাট্টা দেওয়া হয়, তার জন্য আজকে সারা ভারতবর্ষের প্রত্যেকটা 21টা রাজ্যের আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর প্রত্যেকটা রাজধানীতে আজকে বিক্ষোভ মিছিল সংগঠিত হচ্ছে। আমরা ভারত চ্যাটার মাঝি পারগানা মহল এবং অন্যান্য আদিবাসী সহযোগী গণসংগঠনগুলোকে সাথে নিয়ে আজকে ঝাড়গ্রামের ডিএম অফিসের সামনে আমরা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। আমাদের অভাব, আমাদের ক্ষোভ, আমাদের বিক্ষোভের কথা প্রশাসনের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয় জানেন আদিবাসী মানুষের আন্দোলনের চাপে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানের জন্য গত 27শে জুন আমাদের স্থানীয় যারা বন অধিকারের যারা দায়িত্ব পেয়েছেন, বন অধিকারের কর্মী রয়েছেন, তারা দীর্ঘদিন ধরে ফেলে রাখা যে সমস্ত মানুষগুলো পাট্টা পাননি তারা যাতে পাট্টা পান তার জন্য বিভিন্ন পঞ্চায়েতগুলো তারা নোটিফিকেশন করেছিলেন, কিন্তু খুব কম সময়ের মধ্যে সেই নোটিফিকেশন সেই সমস্ত মানুষগুলো পাননি। অর্থাৎ লোক দেখানো একটা নোটিফিকেশন করে আবার নতুন করে রাজ্য সরকারকে জানাবে
যে যাদেরকে আমরা পাট্টা দেওয়ার জন্য আবেদন করতে বলেছিলাম তারা পাট্টার কাগজ জমা দেয়নি, আবেদন করেনি। এই যে সাপটুডোর খেলা, এটা আমরা বন্ধ করতে চাইছি। বনাধিকারের যারা কর্মী রয়েছেন, যারা ফরেস্ট এরিয়ায় যারা কাজ করছেন, আদিবাসী এরিয়ায় যারা কাজ করছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আদিবাসী মানুষগুলোর অধিকার, তাদের জল জঙ্গল জমির দীর্ঘদিনের অধিকারকে বাস্তবায়িত করার জন্য তাদের পাট্টার যে আবেদন, সেটাকে আপনারা সভাপতির সাথে বিবেচনা করুন। এবং প্রশাসনের ঊর্ধ্বে যারা রয়েছেন, আমাদের এখানে জেলার জেলা শাসক মহাশয় রয়েছেন, আমাদের কাছে তার কাছে আমাদের অনুরোধ থাকবে, আদিবাসীদের পাট্টার যে কাগজগুলো জল জঙ্গল জমির অধিকারকে বাস্তবায়িত করার জন্য বন অধিকার আইন 2006 অনুসারে তাদের পাট্টার কাগজ যেন দ্বিতীয়বার তাদেরকে দেওয়ার সুযোগ দেওয়া হয় এবং আবেদন করার যে সময়সীমা তাদের যেন নোটিশ করে জানানো হয়, তাহলে আগামী দিনে আমাদের জঙ্গলখল এলাকার যে সমস্ত মানুষগুলোর মাথায় উচ্ছেদের ভয় আজকে দেখা দিয়েছিল, সেই উচ্ছেদের ভয় চলে যাবে। বন্ধুগণ, আজকে যদি আমরা লক্ষ্য করে থাকি, বন অধিকার আইন 2006 অনুসারে আদিবাসীদের গ্রাম সভাকে যে শক্তি দেওয়া হয়েছে, অর্থাৎ রাজ্যসভা লোকসভার আগে গ্রাম সভার শক্তি দেওয়া হয়েছে, গ্রাম সভার যে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত লোকসভা রাজ্যসভার আগেও কেউ সেটাকে বাতিল করতে পারবে না। আজকের কেন্দ্রের সরকার, আজকের যে সরকার, সেই সরকার আদিবাসীদের এই গ্রাম সভার অধিকারকে কেড়ে নিতে চাইছে। তারা বিভিন্ন জায়গায় সংশোধন করার যে বিষয়গুলো প্রস্তাবগুলো দিয়েছে সেগুলো সমস্ত কিছু আদিবাসী বিরোধী। নতুন বন আইন অনুসারে জঙ্গল এরিয়ায় যে সমস্ত মানুষগুলো পাট্টা থাকবে না তারা অনুপ্রবেশকারী বলে তাদেরকে অভিহিত করা হবে এবং বনরক্ষীদের হাতে সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীর যে পাওয়ার, যে শক্তি, সেই শক্তি তাদেরকে দেওয়া থাকবে এবং শুট অ্যান্ড ফাইট দেখা মাত্রায় গুলি করার নির্দেশ তাদের দেওয়া থাকবে।